ঢাকা মহানগরের উত্তরের ইফতার মাহফিল আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে দেখছেন যে আজকেও বৃষ্টি হচ্ছে, অতি দুরবস্থা, সারা দেশেই কোথায় বৃষ্টি হচ্ছে। গতকাল চট্টগ্রামে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সেই জন্য আমরা গভীরভাবে দুঃখিত, মর্মাহত, এবং ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি আমাদের টিম পাঠানোর জন্য, কিন্তু সেখানে এখনও ঠিক সেই জায়গায় যাওয়ার মতো পরিবেশ নেয় আমাদের। কিন্তু সেখানে বহু লোক মারা গেছে, সেনাবাহিনীর লোক মারা গেছে, সেজন্য আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হচ্ছে তাদের যেন সুচিকিৎসা হয়, তাদের জন্য ঠিকমতো উদ্ধার কার্য চালানো হয় সেখানে এখনও, সেই জন্য আমরা আমাদের এই দাবি জানাচ্ছি। উপস্থিত ভাই ও বোনেরা, এছাড়াও দেশের অবস্থা খুবই খারাপ, কারণ যে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি যে আজকে সাধারণ মানুষ দুই বেলা পেট ভরে খাওয়ার মতো অবস্থায় নেই, মানুষের হাতে কাজও নেই। এখন এমন এক অবস্থায় আছে মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে প্রত্যেকেই তাদের পাশে দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে। কারণ এই সরকার খালি মুখে কথা বলে আর বড় বড় কথা বলে যে এত লক্ষ টন চাল আমদানি করছে, আমদানি করছে, কিন্তু এই আমদানি হবে, অনেক টাকাও তাদের পকেটে যাবে, চালও তাদের পেটেই যাবে। আর সাধারণ মানুষের কত কাছে কতটুকু পৌঁছবে এটা বলা বড় মুশকিল। এখন গরিব মানুষকে যদি 50 টাকা কেজি চাল কিনে খেতে হয়, এই বৃষ্টি বাদলের মধ্যে ঘর দিয়ে হয়তো পানি পড়ছে, সে কোনোরকম থাকার জায়গা নেই, স্যাঁতস্যাঁতে জায়গা, তার মধ্যে তারা বসবাস করছে, তার মধ্যেই গ্যাসের দাম হয়তো বাড়িয়েছে, সবাই হয়তো গ্যাসও ব্যবহার করতে পারে না, গ্যাসের দাম প্রচুর বাড়িয়েছে, তারপরে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, দ্রব্যমূল্যে প্রত্যেকটা জিনিসের দাম এখন বেশি, ঘর ভাড়া বেশি, বাচ্চাদের স্কুলে যাওয়া আসার অবস্থা নেই, স্কুলে যাওয়া অবস্থা পড়ানোর মতো অবস্থাও নেই, লেখাপড়ার টাকা দিতে পর্যন্ত পারে না আজকাল অভিভাবকরা, গরিব মানুষের আজকে দুরবস্থা। আর আজকের এই সরকার কারো কথা, সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, তাদের সমস্যার কথা, তাদের সমস্যার সমাধানের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা শুধু ব্যস্ত। এখন তারা ভাবছে তাদের সময় ফুরিয়ে এসেতে তারা বুঝেছে, সেজন্যই তারা এখন যত পারে লুটপাট করে এগুলো পাচার করাতে তারা ব্যস্ত। তাদের সেই মহাসচিব সেটাই তাদের বলে দিয়েছে যে যা পারো লুটে পুটে নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করো, এর জন্যই তারা এখন লুটপাটে ব্যস্ত রয়েছে। মানুষ খুন ব্যবস্থা রয়েছে, গুমের ব্যবস্থা এখনও গুম করে চলেছে। এই আওয়ামী লীগ সরকার পবিত্র রমজান মাসে পর্যন্ত মানুষ গুম করছে, বিএনপির নেতাকর্মীদেরকে এখনও নানাভাবে হয়রানি করছে। ইতিমধ্যে সারা দেশে প্রচুর বিএনপির নেতাকর্মীকে এই পবিত্র রমজান মাসেও গ্রেফতার করেছে, বহু নেতাকর্মী জেলে আছে, আমাদের বহু নেতাকর্মী আহত অবস্থায় রয়েছে। আমি তাদের সকলের জন্য দোয়া করতে বলবো,
তারা যেন সুস্থ হয়, তারা যেন অন্যায়ভাবে তাদের উপরে জুলুম করা না হয়। এই যে দেখছেন এই ছেলেটা নরসিংদীর সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক, একে গুম করে ফেলা হয়েছে। এরকম বহু ছেলে পেলেদের আমাদের গুম করা হয়েছে। কাজে বুঝতে পারছেন যে আজকে আওয়ামী লীগ একদিকে তারা অর্থ পাচার করছে, আরেকদিকে তারা মানুষ খুন গুম মামলা হামলা নিয়েই তারা ব্যস্ত রয়েছে। তারা মনে করছে যে পুলিশ দিয়ে তারা এই দেশের মানুষকে দমিয়ে রাখবে, কিন্তু না, এটা কোনোদিনও পারেনি কেউ, এরাও পারবে না। পুলিশ দিয়ে দেশের মানুষকে দমন করে রাখা যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার নির্বাচনকে সবচেয়ে বেশি ভয় পায়, নির্বাচনকে সবচেয়ে বেশি ভয় পায়। এখানে সাংবাদিক ভাইয়েরা আছে, তারা সব কিছু জানে, তারা অনেক তথ্য দিয়েছে কাগজে এবং বিভিন্ন জায়গায়। তারা দেখেছে যে প্রত্যেকটি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলি থেকে আরম্ভ করে জাতীয় ইলেকশনে আওয়ামী লীগ কীভাবে তারা চুরি করেছে। কাজে তারা ভাবছে যে আগামী নির্বাচনেও তারা এরভাবে চুরি করে ক্ষমতায় বসবে না। তাদেরকে এইভাবে চুরি করে ক্ষমতায় বসতে এবার জনগণ দেবে না। এবং তারা যদি মনে করে ঢাকা সিটিকে আরও সজাগ সতর্ক হতে হবে, নতুন কমিটি হয়েছে, ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগ চাইবে যে বিএনপি নেতাদেরকে এরকম মামলা হামলা দিয়ে নানা রকম হয়রানি করে তারা একতরফা ইলেকশন করবে, সেখানেও আওয়ামী লীগকে কোনোভাবে একতরফা ইলেকশন করতে দেওয়া হবে না। একতরফা ইলেকশন এদেশে হবে না এবং সেটা কারো কাছে পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না। সেজন্য এবারকার ইলেকশন হবে সকলের অংশগ্রহণের নির্বাচন। আর হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করাতে পারবে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এদেশের মানুষ বুঝে গেছে হাসিনায় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তার ফলাফল কি হয়, সেজন্যই হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং ইনশাআল্লাহ সেইখানে এই চোর লুটেরা খুনি এই জনগণের হত্যাকারী মা বোনদের নির্যাতনকারী এই ছাত্র ছাত্রীদেরকে নানা রকমভাবে অত্যাচার করা এই লুটেরা সরকারকে এই দেশের মানুষ কেমনভাবে প্রত্যাখ্যান করে, তাদের পরিণতি কী হয়ে দাঁড়ায় তারা নিজেরাই সেটা সেদিন দেখে নিতে পারবে। সেজন্য আমরা বলতে চাই যে আমরা নির্বাচনকে ভয় পাই না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেটা হতে হবে নির্বাচনের মতো নির্বাচন। সেই নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে নির্বাচন এবং সহায়ক সরকারের অধীনে নির্বাচন। যেই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং জনগণ তাদের ভোট দিতে পারবে, জনগণ ভোট দিলে বুঝতে পারবেন যেই লুটেরাদের এই খুনিদের এই টাকা পাচারকারী এই সম্পদ পাচারকারীদেরকে জনগণ কীভাবে প্রত্যাখ্যান করছে। আপনারা এদের হাত থেকে দেশকে বাঁচান। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, আপনাদেরকে কথা দিয়েছিল 10 টাকা কেজি চাল দেবে, কিন্তু এখন গরিব মানুষ 50 টাকা কেজি চাল কিনেও দিশেহারা। কাজে বুঝতে পারছেন পবিত্র রমজান মাসে জিনিসের দাম আরও বেশি আরও বাড়ছে। কাজে এই আওয়ামী লীগকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে এবং এই বন্যায়
এই বন্যা সামনে যেভাবে বৃষ্টি হচ্ছে দেশে বন্যা হবে, এবং হাওর এলাকায় বন্যা হয়েছে, যা ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু সেখানে এখন পর্যন্ত জনগণকে দেওয়া পর্যাপ্ত সাহায্য পৌঁছে নাই, নামমাত্র সাহায্য। এবং সেখানেও কিন্তু আমাদের দল, বিভিন্ন রাজনৈতিক দল এবং এনজিও যারা আছে, তারা কাজ করছে, তারা মানুষের পাশে যাচ্ছে, কিন্তু সরকারি দলের লোকজন জনগণের পাশে নাই। ওরা শুধু লুট কোথায় করবে, মানুষকে অস্ত্র দেখিয়ে কীভাবে চাঁদা আদায় করবে, সেই চিন্তায় এখন ব্যস্ত। আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকেও তারা তাদের এই সব খারাপ কাজে ব্যবহার করছে। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের সেবক, আপনাদের দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা দেওয়া। আপনারা জনগণে আপনারা ঠিক থাকেন, জনগণের পাশে থাকেন, আওয়ামী লীগের এই গুন্ডা সন্ত্রাসীদের অত্যাচারে আপনারা ভয় পাবেন না, তাদেরকে ধরবেন, গ্রেফতার করবেন, জেলখানায় পুরবেন, এবং ভবিষ্যতে আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক কর্মসূচি আমাদের রয়েছে। আমাদের যে উত্তরের যে সভাপতি যে হয়েছে নতুন সভাপতি, সেই সভাপতি কাইয়ুম আজকে মিথ্যে মামলায় দেশের বাইরে রয়েছে। মিথ্যে মামলা দিয়ে কাইয়ুমকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি বলতে চাই, অবিলম্বে কাইয়ুমের মিথ্যে মামলা প্রত্যাহার করুন, এবং কাইয়ুম যাতে দেশে আসতে পারে এবং তার দলের নেতৃত্ব দিতে পারে, সেই ব্যবস্থা করুন আপনারা। আপনারা সকলে ঢাকা সিটি আরও সুসংগত ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ সুসংগত হলে এই লুটেরাদের লুটেরারা হলো দুর্বল, জনগণকে ভয় পাবে এবং তারা রক্ষা করতেই ব্যস্ত থাকবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, আসুন, সামনে আসছে শুভ দিন, ধানের শিশি হবে ইনশাল্লাহ বিজয়ী, এবং ধানের শিশিকেই আপনারা ভোট দিয়ে বিজয়ী করে এই দেশের মানুষকে আবার শান্তি, উন্নতি, গণতন্ত্র এবং উন্নয়নের পথে নিয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।